আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাতাম আলা মাল্লানবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী সালাফি আকিদাই আজকে আমাদের আলোচনা প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ তিনি যে প্রতিপালনে এক অদ্বিতীয় এই বিষয়টি আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই আল্লাহর সত্তাকে অস্তিত্বকে এমনভাবে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে হুয়াল মালিক তিনি হচ্ছেন বাদশাহ সব কিছুর মালিক তিনি যিনি মালিক তিনি প্রতিপালন করেন হুয়াল খালেক তিনি সব কিছুর সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি প্রতিপালন করেন আর রাশাক তিনি হচ্ছেন রুজিদাতা যিনি প্রতিপালক তিনি রুজি দেন কাকে কেমন কীভাবে রুজি লাগবে আল মুদাব্বের তিনি হচ্ছেন পরিচালক পৃথিবীতে কোন জিনিস কীভাবে রয়েছে কাকে কেমন খাদ্য দিতে হবে কিভাবে পরিচালনা করতে হবে একমাত্র তিনি জানেন তিনি করেন এই আল্লাহ আল্লাহতালার একাত্মবাদ প্রকাশ করাই হচ্ছে প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিষয়টি আপনাদের সামনে একাধিক আয়াত পেশ করে প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন ওলাইনসা আল তাহম যদি আপনি তাদের জিজ্ঞাসা করুন আকাশ জমিনকে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতে প্রমাণ হয় যারা আল্লাহর সাথে সির করে তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে তার মানে উত্তরে বলবে যে আকাশ জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারই প্রতিপালনে আকাশ জমিন রয়েছে আল্লাহ তালা অন্যত্রে বলেন ওলাইন সাল তাহম মান খালাক আল্লাহ যদি আপনি তাদের জিজ্ঞাসা করুন কে তাদের সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তাহলে যারা আল্লাহর সাথে শিক করে তারাও সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানে আল্লাহর প্রতিপালনের স্বীকৃতি দেয় আল্লাহ তালা অন্যত্রে বলেন ইয়া ইবল মা মানা কাযোদা লেমা আল্লাহ তালা বলেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করার ব্যাপারে কে তোমাকে বাধা দিল তুমি কেন সিজদা করলে না সম্মানিত দর্শক মণ্ডলী ইবলিশ তালা এ কথা বললেন তুমি কেন সিজদা করলেন না এই কথাটাকে ইবলিশ অস্বীকার করেনি আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি এই কথাটা ইবলিশ অস্বীকার করেনি এই কথাটার স্বীকৃতি দিয়েই বলছে যে আনা খাইরুম মিন হালাক্তানিমিন নার তহমিন তিন। আমি তার চেয়ে উত্তম আমি আদমের চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী ইবলিশও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিল তবে এবাদত করবে না প্রতিপালনেও আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে মানে আমরা আপনাদেরকে আরও বলতে পারি যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে প্রতিপালক হিসাবে মানে কিন্তু তাদের অহংকারের কারণে মুখে স্বীকৃতি দেয় না দেখুন আল্লাহ তালা বলেন কালাল আলিম তামাং হাওলায়ে

আর নিশ্চয় আমি তোমাকে ধ্বংসপ্রাপ্তদের একজন মনে করি আল্লাহকে যারা প্রতিপালক হিসাবে মানে অনেক সময় তারা অন্তরে মানলেও মুখে স্বীকৃতি দেয় না তাদের অহংকারও উদ্ধত্ততার কারণে এই বিষয়ে আল্লাহ তালা বলেন অস্তায় কানাথা আংফুসহুম দুলমান ওয়াউলুবন তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল তবে তাদের আত্মা এইগুলির স্বীকৃতি দিয়েছিল তারা সীমা লঙ্ঘন করে অহংকার করে উদ্ধততা প্রকাশ করেই অস্বীকার করেছে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এমনও মানুষ দুনিয়াতে আছে থাকবে ছিল যারা আল্লাহকে প্রতিপালক হিসেবে প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ প্রকাশ করে কিন্তু স্বীকৃতি দেয় না এইটা তাদের অহংকারের বহিঃপ্রকাশ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে পেশ করছিলাম প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ আমাদেরকে আল্লাহ তালাহকে প্রতিপালক হিসাবে মেনে নিতে হবে এইভাবে যার মধ্যে কোনো শরিক থাকবে না সব কিছুর প্রতিপালক তিনি একক অদ্বিতীয় সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি বুঝে আল্লাহ তালাকে প্রতিপালক হিসাবে এক অদ্বিতীয় মেনে নর এক অদ্বিতীয়ভাবে মেনে নর তৌফিক দান করুক আল্লাহ মামিন অল্লাহ আলম বিশ্বব ও সাল্লবী ওসাল্লাম